আজকের বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে বৈঠকের পর অধিক তৎপর হতে দেখা গেল পুলিশ বিভাগকে। করিমগঞ্জ পুলিশের কয়েকটি অভিযান সফল হল। বার্নি সিগারেট, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে চলেছিল এই অভিযান। বৃহস্পতিবার রাতে নীলামবাজার পুলিশ থানার অন্তর্গত হিজিম এলাকা থেকে একটি .22 পিস্তল কাইস্তগ্রাম এলাকা থেকে ফলমূল বহন করে নিয়ে যাওয়া গাড়ি থেকে প্রচুর পরিমাণের বার্মি সিগারেট এবং নীলামবাজারের বালিয়া এলাকায় কোভিড প্রোটোকল ভঙ্গ করে গরুর বাজারে অভিযান চালিয়ে চারটি গরু জব্দ করার সঙ্গে গরু ক্রয় বিক্রয়ের সহিত জড়িত ৬ জন লোককে আটক করে। করিমগঞ্জের নতুন পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নেতৃত্বে জেলার নীলামবাজার এলাকার কয়েকটি অভিযানে সফলতা লাভ করে পুলিশ। বৃহস্পতিবার রাত গোপন সূত্রের খবরের ভিত্তিতে নীলামবাজার পুলিশ থানার অন্তর্গত হিজিং এলাকা থেকে পুলিশ জব্দ করে একটি .22 পিস্তল এবং তিন যায় সজীব গুলি। অবশ্য তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। অন্যদিকে পাথারকান্দি সমষ্টি থেকে আসা MZ01P0978 নম্বরের একটি বলেরো পিক আপ বাহন থেকে কাস্টগ্রামে আসার পর পুলিশের সন্দেহ হয়। গাড়িটিতে মূলত ফলমূল ছিল। পরবর্তীতে পুলিশ নীলামবাজার থানায় নিয়ে আসার পর বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষার পর ফলমূলের নিচ থেকে সর্বমোট ৪০ কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার হয় এবং এই ঘটনার বাহনের চালককে আটক করা হয়। আটক হওয়া চালকের নাম আলতাফ হোসেন। আলতাফের ঘর বাজারিছড়া পুলিশ থানার অন্তর্গত কটামুনি এলাকায়। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে মূলত মিজোরাম থেকে আনা বার্মিজ সিগারেটগুলো বাজারিছড়া এবং পাথারকান্দি পুলিশ থানা এলাকা কিভাবে পার হয়ে আসতে পারলো। পুলিশের তৃতীয় অভিযান চলেছিল অবৈধ গরু বাজারের বিরুদ্ধে। নীলামবাজার পুলিশ থানার অন্তর্গত বালিয়া বাজারে কোভিড প্রোটোকল ভঙ্গ করে অবৈধভাবে চলছিল গরুর বাজার এবং পুলিশ গরুর বাজার ভঙ্গ করার সমান্তরালভাবে চারটি গরু এবং গরু কেনাবেচার সাথে জড়িত ৬ জন লোককে আটক করে থানায় নিয়ে আসে। অভিযান কালি ৰাতিৰ পৰাই চলি আছিলে। তাৰ আমাৰ সবতছে ডাঙৰ যোনটো ছাকচেছফুল অপাৰেশ্যন হৈছে, তো আজি ৰাতিপুৱা প্ৰায় 5:30-5:30 বজাত কাইস্থগ্ৰামত আমাৰ নীলাম বজাৰ আৰক্ষী আৰু করিমগঞ্জ আৰু থানাৰ এটা টীমে জইণ্টলি এটা ইনফৰ্মেশ্যন পাইছিলে এখন গাড়ীৰ বিষয়ে। তো সেই গাড়ীখন আটক কৰা হ'ল, বলেৰো পিক আপ এখন। তাৰ নাম্বাৰটো হৈছে MZ01P0978, মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যনৰ গাড়ী। এই বলেৰো পিক আপখনত মানে ডিটেইন কৰা হ'ল কাইস্থগ্ৰামত। আৰু মানে প্ৰথমতে যেতিয়া দেখিলোঁ গাড়ীখনত দেখিলোঁ বহুত ফল মূল থকা যেন লাগে। কিন্তু অকণমান যিহেতু ডাউট আছিলে, গাড়ীখন থানালৈ লৈ অহা হ'ল। তাৰপিছত যেতিয়া থানাত ভালকৈ থ'ৰলি চেকিং কৰা হ'ল, ফল মূলখিনি আঁতৰাই পেলাই দেখা গ'ল যে প্ৰায় 40 কাৰ্টুনমান বাৰ্মিজ চিগাৰেট। 40 কাৰ্টুনত প্ৰায় আপোনালোকে যদি হিচাপটো কৰে প্ৰায় এৰাউণ্ড 4,00,000মান চিগাৰেটৰ মানে ষ্টক আছিলে আৰু সেইখিনি লুকুৱাই পেলাই লৈ আহিছিলে মিজোৰাম বৰ্ডাৰৰ মানে অসম মিজোৰাম বৰ্ডাৰৰ ইপিনৰ পৰা তেওঁলোকে লৈ আহিছিলে। এই ড্ৰাইভাৰজনক আটক কৰা হৈছে। ড্ৰাইভাৰজনৰ নাম আলতাফ উদ্দিন, ঘৰ কটামানি। তো পিষ্টলটো কালি ৰাতি এটা আমি বেলেগ এটা ছেপাৰেট অপাৰেশ্যন চলিছিলে, গাঁওখনৰ নাম আছে হিজিম PS নীলাম বজাৰ। তাতে আমি এটা ইনফৰ্মেশ্যন পাইছিলোঁ যে কোনোবা এটা ঘৰৰ বাহিৰৰ কেম্পাছতে এটা মানে স্মল আৰ্মছ থাকিব পাৰে। তো তেনেকৈ এটা ৰেড কৰা হৈছিলে আৰু এই ৰেডটোত আমি এটা .22 ফেক্টৰী মেড পিষ্টল এটা উদ্ধাৰ কৰিছোঁ, লগতে 3টা লাইভ এমিনিশ্যন উদ্ধাৰ কৰিছোঁ আৰু ওচৰে পাজৰে 2-3জনক আমি মানে ইণ্টাৰগেট কৰি থকা হৈছে। কেনেকৈ আহিলে পিষ্টলটো তাত বা তাৰ এইটো কাৰ হয় বা মানে কাৰ লগত ৰিলেটেড, আমি গোটেইখিনি এটা কেছ এটা ৰেজিষ্টাৰ কৰি ইনভেষ্টিগেশ্যন চলাই 2-3টা ঘৰতে চলিছে। আমি এতিয়াও গোটেইখিনি তথ্য আপোনালোকক জনাব নোৱাৰিম। যিহেতু পিষ্টলটো মেড কি আছিলে, এইটো .22 ফেক্টৰী মেড পিষ্টল হয়। আমি গোটেইখিনি ডিটেইলছ আপোনালোকৰ পৰা এতিয়া মানে এতিয়াও আমাৰ হাতত নাই, আমাক আৰু ভেৰিফাই কৰি আপোনালোকক কিভাৱে হয় এই আৰ্মছটো মানে এনেকুৱা ধৰণৰ স্মাগলিং ৰেকেটছতো জড়িত হ'ব পাৰে, আমি গোটেইখিনি এংগলছে চাই আছোঁ। সেইটো কাৰণে মানে গোটেইখিনি ভেৰিফাই কৰিহে মই ফাৰ্ডাৰ ডিটেইলছ দিব পাৰিম। আজি 16 তাৰিখে ৰাতিপুৱা আমি মানে ইনফৰ্মেশ্যন পালোঁ যে অবৈধভাৱে এখন গৰুৰ বজাৰ চলি আছে। মানে এতিয়া কোভিড প্ৰট'কলছ মতে কোনো ধৰণৰ এতিয়া উইকলি মাৰ্কেট যেতিয়া চলিব নোৱাৰে, তো এই আইনটো ভংগ কৰি পেলাই বালিয়া অঞ্চলত এখন বজাৰ চলি আছিলে। তো ইমিডিয়েটলি এটা মানে টীম আমাৰ গ'ল আমাৰ হেডকোৱাৰ্টাৰ ফালৰ পৰা আৰু ইতিমধ্যে আমি মানে 6জন মানুহক আটক কৰিছোঁ আৰু 4টা কেটেল আমি সিজ কৰিছোঁ।
তো মানে এই মানে এইটো ধরনের এই নিউজটো যদি মই জনাই দিব খুজিছে যে এই কোনো ধরনের উইকলি মার্কেট যে চলিব নোৱাৰে আৰু যদি চলে কোভিড প্ৰটোকল ভঙ্গ কৰাৰ কাৰণে আমি আটক কৰি ফেলে কেছ এটা ৰেজিষ্টাৰ কৰি আৰু ফাৰ্ডাৰ একচন লওঁ মানে তেওঁলোকে কিনা বেচা কৰিবলৈ আহিছিলে আমি ফাৰ্ডাৰ জাষ্ট আধা ঘণ্টা আগতে আহিছে যে এবার জমি দখলের অভিযোগ উঠল জেলা পরিষদ সভাপতি আশিস নাথের বিরুদ্ধে। করিমগঞ্জ জেলার মাইজগ্রাম এলাকার জমি দখলের বিরুদ্ধে আওয়াজ উঠালেন বিজেপি নেতা দেবদুলাল দাস। জেলা পরিষদ সভাপতি আশিস নাথের নেতৃত্বে জমি দখলের চেষ্টা বলে অভিযোগ করেন তিনি। দখল করা জমিতে ঝুপড়ি ঘর কেন বানানো হয়েছে তা নিয়েও জেলা শাসকের দ্বারস্থ হবেন তিনি। ঝুপড়ি ঘর বানিয়েই নাকি জমি দখলের চেষ্টা, তা খতিয়ে দেখার জন্য জেলা শাসকের কাছে স্মারকপত্র দেবেন বলে জানান তিনি। গতকাল রাত্রে মাইজগ্রাম বিদ্যা আশ্রমে নিয়ে কিছু আমি আপডেট দিয়েছিলাম আমার ফেসবুকে, দিয়েছিলাম যে আজকে এই জায়গায় আসবো। বিদ্যা আশ্রম হোক ভালো কথা, বিদ্যা আশ্রম আমাদের করিমগঞ্জে কোথাও নেই, বিদ্যা আশ্রমটা হোক সেটা আমিও চাই, সরকারি জায়গায় হোক সেটা আমিও চাই, সরকার থেকে তাদেরকে জায়গা অ্যালট করে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু দুষ্টচক্র লোক এখান থেকে কিছু জায়গা বিক্রি করছে। এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, একটু আগে আপনারা দেখেছেন যে জুরুং জুরুং বলে দু টিলার মাঝখানকে জুরুং বলে, এই জুরুংকে বৃদ্ধাশ্রম হবে। আপনারা দেখেছেন সেখানে ঝুপড়ি ঝুপড়ি ঘর বানিয়ে রাখা, ছোটো ছোটো ঘর বানিয়ে রাখা, টিলার সাইড পরিষ্কার করে রাখা, এখানে কি বৃদ্ধাশ্রম হবে? এখানে আমার দিদিমার জায়গা আছে, সেই জায়গা তারা জবরদখল করতে চাইছে। আর এটা নেতৃত্ব দিচ্ছেন করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মাননীয় আশিস নাথ মহাশয়, ওনার নেতৃত্বে এইসব জিনিস হচ্ছে। এখনই যখন আমি বৃদ্ধাশ্রম সাইডে যখন গিয়েছিলাম, কাজ চলছে, কিন্তু যে সরকার থেকে যখন যতটুকু জায়গা দেওয়া হয়েছে সেখানে হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যের জায়গা কেন দখল করা হবে? এই টিলার উপরে আমি কোনোদিন আসিনি, ছোটো ছিলাম, ছোটোবেলা শুনি দিদিমার জায়গা আছে এখানে, কাগজপত্র সব আছে, যদি কেউ দেখতে চায় সব দেখিয়ে দেবো। কিন্তু কথা হলো, এই জুরুঙ্গের মধ্যে ছোটো ছোটো গড় কিসের জন্য বানিয়ে রাখা? এখানে কি বৃদ্ধাশ্রম হবে? বৃদ্ধাশ্রম যেখানে পরিষ্কার হয়ে জায়গা সেখানে বৃদ্ধাশ্রম হবে সেটা আমিও জানি, বিগত কিছুদিন আগে সেখানে শিলান্যাস হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু কথা হলো এই জুরুঙ্গের মধ্যে ছোটো ছোটো গড় বানিয়ে রাখার মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্যটা কী? এটা নিয়ে আমি আগামীকাল শনিবার, যদি সম্ভব হয় আগামীকাল শনিবার ডিসির সাথে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দেবো, যদি সম্ভব না হয় তাহলে সোমবারে দেবো। এটা একটা ইনকোয়ারি হোক, এবং ছোটো ছোটো ঝুপড়ি গড়গুলো বানিয়ে রাখা আছে জঙ্গলের চিপায় চিপায়, এগুলো বানানোর মূল উদ্দেশ্য কী? না জায়গা দখল করা, গরিব মানুষের জায়গা জবরদখল করা, ওটাই তাদের মূল উদ্দেশ্য, যেটা আমি বুঝতে পারছি। ডিসি মহাশয়ের কাছে আমি একটা মেমোরেন্ডাম দেবো, উনি ইনকোয়ারি করান, বৃদ্ধাশ্রম হোক ওটার আমি বিপক্ষে বিলকুল নয়, বৃদ্ধাশ্রম হোক সেটার আমি পক্ষে, জায়গা উন্নতি হবে, এসব একটা জিনিস যদি হয় জায়গা উন্নত হবে, কিন্তু এই জবরদখল তো করা তো ঠিক নয়, জায়গা বিক্রি করা তো ঠিক নয়, সরকার থেকে অ্যালট হয়ে যায় জায়গা, কিন্তু জায়গা তো বিক্রি হচ্ছে, এই এলাকার দুই একজন মানুষ জায়গা কিনেছে, নাম আমি বলতে অনিচ্ছুক, কিন্তু সময় যদি আসে নাম আমি বলবো ওরা জায়গা কিনেছে। ভ্যাকসিন নিতে আসা মহিলার ব্যাগ ছিনতাই করে পালাতে গেলে জনসাধারণের হাতে ধরা পড়ে এক ছিনতাইবাজ। ওই ছিনতাইবাজটির নাম আব্দুল জব্বার। ব্যাগ ছিনতাই করে হাতে নাতে ধরা পড়লে কিছু যুবক তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমজেত হয়। উল্লেখ্য, করিমগঞ্জের ডিএসএ মডেল ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন নিতে এসে মহিলাটির এই অবস্থার শিকার হতে হয়। এই জায়গাতে একটা পকেট মার, এ মেলুক একজনের পকেট মারছে। ঘটনা হয়েছে গিয়া, আমরা বিএসএফ যেখানে ভ্যাকসিনেশন সেন্টার দেওয়ার, যেখানে ভ্যাকসিন দেওয়ার জায়গাটা আমরা দাঁড়িয়ে আমি গল্প করার, তো হঠাৎ দেখি দৌড়মারিয়া একজন মেয়ে লোক, ভদ্র মহিলা, এবং আমার মোবাইলে ভিডিও আছে মেয়ে লোকটার, আপনারা দেখলে চিনতে পারবা,
হয়তো কেউ জানাশোনা থাকতে পারবে, কেউ চিনতে পারবা। দেখলে মানে লোকটা হঠাৎ তাই না রাত থেকে পাঁচটা টান মারিয়া লইয়া হে দৌড় মারছে ট্রেজারির ট্রেজারি অফিস যে রাস্তাটা আছে এসপি অফিসের রাস্তাটা দিকে হে দৌড় মারছে। মেয়ে লোকটা হা হা করিয়া চিৎকার করিয়া লইছে, কান্দা কান্দা বাপ দৌড়ে গেছে মেয়ে লোকটার লগালগ টান মারছে লগালগ। আমি আর আমার লগে যে আছে রাজল করিয়া আমরা দুজন দৌড় মারছি, মারিয়া তারে গিয়ে ধরছি, ধরার লগে লগে নিচে পড়ে গেছে, পড়ার লগে লগে ব্যাগটাও নিচে পড়ে গেছে, পড়ার লগে লগে ব্যাগটা উদ্ধার হাত্তার কাছ থেকে লইয়া উদ্ধার করিয়া মেয়ে লোকের কাছে দৌড়িয়ে দিছি। তখন আমরা তারে আনিয়া আসামিকে আনিয়া থানা দিয়া দিছি। ফরিদকুনা দোহালিয়া জিপি সভাপতি দীপঙ্কর দেবের বিরুদ্ধে সম্প্রতি একটি কুচক্র সহ বিরোধীদের আনা ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার সাধারণ জনগণ সহ বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা। বৃহস্পতিবার জিপির দুটি গ্রামে এ নিয়ে দুটি পৃথক পৃথক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা জিপি সভাপতির বিরুদ্ধে উত্থাপিত ষড়যন্ত্র সহ তার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের তীব্র ভাষায় খণ্ডন করেন। এসব নিয়ে বদনাম রটানোর দায়ে উপস্থিত মণ্ডলীরা উল্টো ওই জিপির কংগ্রেস ঘরানার সদস্যা সুজলা বেগম সহ তার স্বামী কাম প্রতিনিধি হোসেন আহমেদকে পাহাড় সম দুর্নীতির মুখ্য কারিগর বলে আখ্যায়িত করেন। যে গতকালকে আমি ফেসবুকে এইচএম বাংলা নিউজে একটা নিউজ আপলোড করা হয়েছে যে এখানে আমাদের এই জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধির সদস্য প্রতিনিধি হয়ে লাগি আমার হোসেন ভাই এবং যে গতকালকে আমি ফেসবুকে এইচএম বাংলা নিউজে একটা নিউজ আপলোড করা হয়েছে যে এখানে আমাদের এই জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধির সদস্য প্রতিনিধি হয়ে লাগি আমার হোসেন ভাই এবং 6 নম্বর ওয়ার্ডের 3-4 জন লোক নিয়ে এবং ইউডিএফের একজন ব্যক্তি যে একটা সংবাদ সম্মেলন করে আমাদের ফরিদকুনা দোহালিয়া জিপির স্বনামধন্য সভাপতি শ্রী দীপঙ্কর মহাশয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার দুর্নাম চড়াচ্ছেন, যেটা টোটালি মিথ্যা এবং গ্রহণযোগ্য নয়। কোভিড যোদ্ধাদের মধ্যে যারা প্রথম সারিতে কাজ করেছেন তাদের সম্বর্ধনা জানালো টাইগার বয়েজ এনজিও। ডাক্তার নার্সদের মতো পুলিশও এই কোভিড যুদ্ধ অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, তাই এদের অক্লান্ত শ্রমকে সম্মান জানানোর উদ্দেশ্যে শুক্রবার তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন টাইগার এনজিওর কর্মকর্তারা। আজকে আমরা এই কোভিড প্যান্ডামিক টাইমে করিমগঞ্জ পুলিশ প্রশাসন যেভাবে আমাদের জনসাধারণকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং তাদের দায়িত্ব নিভাচ্ছেন, এই জন্য আমরা করিমগঞ্জ টাইগার বয়েজ এনজিওর তরফ থেকে আজকে আমরা করিমগঞ্জ সদর থানাতে কর্মরত প্রত্যেক স্টাফকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং দুপুরের একটু খাওয়ার বিতরণ করেছি। তোর সঙ্গে আমরা এখন চলে যাব এসপি অফিসে, আমরা একটি সংবর্ধনা প্রোগ্রাম করব, কারণ এসপি অফিসের যারা কর্মরত স্টাফরা আছে ওনারাও এই প্যান্ডামিক টাইমে যথেষ্ট পরিশ্রম করছেন আমাদের এই জনসাধারণের স্বার্থে। আর তোর সঙ্গে আমি একটি কথা দৃষ্টি আকর্ষণ করে বলছি করিমগঞ্জ এসপি স্যারের কাছে, এই কোভিড প্যান্ডামিক টাইমে গরিব অসহায় জনসাধারণের যারা ফুটপাতে ব্যবসা করে, ঠিক আছে, কোভিড এই টাইমের একটা টাইম আছে, এই টাইমে বন্ধ করতে হয়, কিন্তু কোনো সময় দেখা যায় ফুটপাতে দোকানদাররা একটু আধা ঘন্টা লেট হয়, তো স্যার একটু আপনি দৃষ্টি রাখবেন যে তাদেরকে একটু কনসিডারেশন করার জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট।
একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা, করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। সোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ইসিজি ও ডিজিটাল এক্সরে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অঙ্কুর ডায়াগনস্টিক্স। আমাদের এখানে রয়েছে কম্পিউটারাইজড ল্যাবরেটরি, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও রয়েছে বাড়ি থেকে নমুনা সংগ্রহের বিশেষ সুবিধা। তাই আজই যোগাযোগ করুন অঙ্কুর ডায়াগনস্টিক্স, সেটেলমেন্ট রোড, নিয়ার টাউন ঈদগাহ, করিমগঞ্জ। ফোন নম্বর 6003207572, 9435267386। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। নেশারিকে ঘৃণা নয়, সুস্থ হওয়ার সুযোগ দিন। বাংলাঘাট ওয়েলফেয়ার সোসাইটি নেশামুক্তি কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র, এখানে মদ, ড্রাগস এবং সব ধরনের নেশারির চিকিৎসা করা হয়। মনে রাখবেন, সঠিক চিকিৎসার মাধ্যমেই নেশা ছাড়া সম্ভব। এখানে মানসিক রোগীদেরও থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন বাংলাঘাট ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে। ঠিকানা শিলচর, রামনগর, কল্যাণী হসপিটালের পাশে। ফোন নম্বর 8822385480, ফোন নম্বর 7896910916। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ করার জোরালো দাবি জানালো জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীক্ষক বাস্তুকারীর কার্যালয়ের সম্মুখে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে অস্থায়ী কর্মচারী ইউনিয়নের নেতা আবুল হোসেন লস্কর। আমি একজন পিএইচসি অস্থায়ী কর্মচারী। আজ আমরা প্রায় 10-15 বছর 20 বছর ধরে পিএইচসি অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা পিএইচসি ডিপার্টমেন্টের কাজ করে আসিতেছি, কিন্তু সরকার আমাদের এতদিন হয়ে গেছে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ কয়েকদিন আগে আমাদের পরিবর্তনকর্মী সরকার এসেছে। সেই সরকার আসার পর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তথা হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলেছেন যে আমাদের চাকরি 5 বছরের জন্য নিয়মীকরণ করবেন। তো আমার এটাই দাবি যে আমরা পিএইচসির আন্ডারে আছি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আন্ডারে আছি, আমরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আন্ডারে থাকব এবং আমাদের সেই জনস্বাস্থ্য কারিগরি বিভাগে যেন চাকুরি স্থায়ীকরণ করে দেওয়া হয় এবং আমাদেরকে আজ আরও কিছুদিন আগে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যিনি পিএইচসি মন্ত্রী রঞ্জিত কুমার দাস উনি আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে উনি উল্লেখ করেছেন যে জেজেম আসনি নামের যে প্রজেক্টটা সেই প্রজেক্টে আমাদেরকে নিয়োগ করা হবে এবং পার্টিং মাইনেন্স থেকে আমাদেরকে ইউজার কমিটি বানিয়ে আমাদেরকে মাইনে দেওয়া হবে। সেটা কোনোদিনও সম্ভব নয়, কেননা দেখেন সেটা সম্ভব নয়। এটাই হচ্ছে যে একটা ইউজার কমিটি বানিয়ে সেটা থেকে টাকা কালেক্ট। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।